আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে যে দোয়াটা পড়লে আপনি শত্রুর অত্যাচার থেকে, কোনো নেতা অথবা দুষ্ট ছেলে অথবা কোনো খারাপ রাজা বাদশা যে কেউ আপনার উপর যদি কোনো ধরনের জুলুম করে, কোনো ধরনের অত্যাচার করে, আল্লাহ পাক আপনাকে সেই সকল ধরনের অত্যাচার থেকে, জুলুম থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সেই আমলটা আমি সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদের সাথে উল্লেখ করছি। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। সেই দোয়াটা হচ্ছে বনি ইসরাইলের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের প্রতি ফেরাউনের নানান ধরনের মর্মান্তিক কষ্ট, দুঃখ, আজাব ফেরাউনের পক্ষ থেকে মুসলমানদের উপর ফেরাউন দিতে শুরু করলো। এই কষ্ট, এই ক্লান্তি মুসলমানরা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমি যালিমিন ওয়া নাজিনা বিরহমাতিকা মিনাল কওমি যালিমিন। অর্থ হচ্ছে, হে আমাদের প্রভু, আমাদেরকে জালেম জাতির ফিতনা ফাসাদের মধ্যে নিপতিত করো না এবং আমাদেরকে তোমার রহমত দ্বারা কাফেরদের হাত থেকে রক্ষা করো। ঠিক কোরআনুল কারিমের আয়াতটাও এ জামানায়ও কাজে লাগবে। যখন কোনো দুষ্ট ছেলে, যখন কোনো খারাপ অথবা কোনো অভদ্র ছেলে, অভদ্র মানুষ, অভদ্র নেতা যারা আপনার উপর জুলুম করে, আপনার সম্পত্তি নিয়ে যেতে চায়, আপনার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চায়, এমন কোনো অপবাদ দিতে চায় যা আপনি করেননি, তখন আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনুল কারিমের এই আয়াতটা পাঠ করেন, যা মুসলমানগণ আল্লাহ তাআলার কাছে পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই দোয়া, আল্লাহ তাআলা তাদের সেই দোয়াগুলোকে কবুল করে নেন এবং যে এই জুলুম করেছে, অত্যাচার করেছে, সেই ফেরাউনকে আল্লাহ পাক নীল নদের মধ্যে, পানির মধ্যে ডুবিয়ে মারেন। এই ঘটনাটা আপনারা সবাই জানেন। ঠিক দুই দিন পরপর তো আপনার সমস্যার জন্য, অমুকের জন্য, অমুকের জন্য তো দুই দিন পরপর বিভিন্ন দোয়া, বিভিন্ন আয়াত নাজিল হবে না, যা নাজিল হওয়ার আগেই নাজিল হয়েছে। কিন্তু আয়াত বুঝে প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে আমাদের অবস্থা অনুযায়ী প্রয়োগ করতে হবে যে কোনটা করলে ভালো হয়, কোনটা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেকটা মুমিন ভাই এবং মুমিন বোনকে, যারা অত্যাচারিত, যারা মাজলুম, আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন, সবার দোয়াকে কবুল করেন। একটু বেশি বেশি পরিমাণের পাঠ করবেন, যার ঈমান যত বেশি, যার আল্লাহ তাআলার সাথে তার আমলের যোগ্যতা অথবা আল্লাহ তাআলার কাছে সে যত বেশি, যেভাবে বেশি, যত বেশি চাইতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর যত দ্রুত সন্তুষ্ট হবেন তার দোয়া দ্রুত কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবার দোয়াকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে দিই, আমার ভিডিও ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজও নাই, কোনো আইডিও নাই। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি স্পষ্টভাবে নিষেধ করে দিই। আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না, কারণ আমার নামে হাজারো মানুষ হাজারো আইডিগুলো ভরে ফেলছে, এই জন্য সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি, সতর্ক করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।